Dhaka Ashulia Elevated Expressway Prokolpoti Hazrat Shahjalal Antorjatik Biman Bondore Shonnikote Kaura Rail Crossing Elakai Dhaka Elevated Expressway Shate Shongjoger Madhome Shuruhe Abdullapur Ashulia Bypile Hoe Sabare Obostito Dhaka EPZ Shonnikote Sripur Porjonto 24 Kilometer Dirkho Elevated Expressway নির্মিত হলে শিল্পপ্রধান এই করিডরে যানজট নিরসন এবং দ্রুত নিরাপদ ও ব্যয় সাশ্রয়ী সড়ক যোগাযোগ স্থাপিত হবে এশিয়ান হাইওয়ের অ্যালাইনমেন্টের মধ্যে অবস্থিত প্রস্তাবিত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার সাথে 30টি জেলার সংযোগ স্থাপনকারী আব্দুল্লাহপুর আশুলিয়া বাইপাইল চন্দ্রা করিডরে যানজট অনেকাংশে হ্রাস পাবে প্রস্তাবিত এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মধ্যে 24 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ 10.84 কিলোমিটার র‍্যাম্প এবং 14.28 কিলোমিটার অ্যাড গ্রেড সড়ক নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে এছাড়াও প্রকল্পের আওতাধীন ধৌর হতে আশুলিয়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার দীর্ঘ দুইটি সেতু নির্মাণ করা হবে এবং এই 3 কিলোমিটার অংশে পর্যটকদের আকর্ষণ করার জন্য তুরাগ নদীকে ঘিরে মনোরম এই জলাধার সংরক্ষণ করা হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মিত হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে আব্দুল্লাহপুর আশুলিয়া বাইপাইল হয়ে নবীনগর মোড় এবং ইপিজেড হয়ে চন্দ্রা মোড় পর্যন্ত সংযোগ স্থাপিত হবে তাছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকট প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যা বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কুতুবখালী পর্যন্ত বিস্তৃত তার সাথে সংযোগ স্থাপন করবে পরোক্ষভাবে এক্সপ্রেসওয়েটি প্রায় সকল জাতীয় মহাসড়ক N1, N2, N3, N4, N5 এবং N8 এর সঙ্গে সংযুক্ত হবে